ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ভালো জিনিস দেখতে ইচ্ছা করে না, কোরআন দেখতে ইচ্ছা করে না, আনন্দবাজার এক মিনিট এক কাপ চা খেতে খেতে পুরো আনন্দবাজার পত্রিকা পড়া হয়ে যায়, কিন্তু আধ ঘন্টায় কোরআনের এক পৃষ্ঠা পড়ার সময় হয় না। হ্যাঁ, এটা আফসোস। আমরা নিজেদেরকে শিক্ষিত দাবি করি, আমরা হাই এডুকেটেড লোক, অথচ কোরআন পড়া জানি না। পাঁচটা মুসল্লি দাঁড়িয়ে আছে, মৌলভী সাহেব বাড়িতে আছে ছুটিতে বা কোনো কাজে ব্যস্ত আছে, তো নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সবাই বুকে দিয়ে তাকাছে, মানে কে যাবে খুঁজে পাচ্ছেন না। যাবো না, আমার একটু অসুবিধা আছে, তুমি যাও, আমার একটু অসুবিধা আছে, সবারই অসুবিধা, মনে প্যান্টে পেশাব করেছে, পায়খানা লেগেছে, আল্লাহ জানে, আমি যেতে পারছি, আমার অসুবিধা আছে, তুমি যাও। চিন্তা করো, আপনি মুসল্লি, আপনি মুসলিম, আপনি নামাজ পড়তে পারবেন না, এটা কি হয় বলুন তো? নাস ফালাক জানেন, জোহর আসরে এটা সিররি নামাজ, শুধু আল্লাহ আকবার বলে দিলেন, সামি আল্লাহ লিমান হামিদা, এতটুকু শুধু, আল্লাহ আকবার, সামি আল্লাহ লিমান হামিদা, আর কিছু না। সুরা আপনাকে জোরে জোরে পড়তে হবে না, আপনি যদি আল্লাহ আকবার দাঁড়িয়ে যদি মানে হিন্দি গান শুরু করে দেন, মুসল্লি কিছু বুঝতে পারবে না, ইমাম সাহেব মানে বড় সুরায় ধরেছে, আর এদিকে আপনি বাংলা বাঙাল বড় গান ধরেছেন, আর এদিকে হচ্ছে ইমাম সাহেব মানে বড় সুরা ধরে সুরা বাঁকা ধরেছে মনে হয় রে, বুঝতে পেরেছে, কিন্তু ইমাম সাহেব কী করছে কি বুঝবেন। কিন্তু নাস ফালাক দিয়েও আপনি নামাজ পড়াতে পারেন, তো এতটুকু সাহস আপনার নেই? আপনি কীরকম মুসল্লি, কীরকম মুসলিম আপনি? আমি অনেক মানুষকে দেখেছি বসে আছে, আজানের ওয়াক্ত পাঁচ মিনিট থেকে সাত মিনিট পার হয়ে গেছে, মুয়াজ্জিন নাই, বসে আছে, কে আজান দিবে, অপেক্ষা করি, বসে আছে বসে আছে, এসে ওই আজান হয়েছে, বিনা আজানে নামাজ পড়ে পালিয়ে গেছে, বলছে আজান দেওয়ার যোগ্যতা নাই, বিনা আজানে নামাজ পড়িয়ে দিয়েছে, এমনও হয়েছে। এটা আর কি করছি না, বাস্তবিক ঘটনা বলছি, এমন মুসলিম আছে আজান দেওয়া জানে না, এমন মুসলিম আছে জোহর আসরের নামাজ পড়া জানে না, মাগরিব এশা ফজরের কথা ছেড়ে দিলাম, আপনি কিরকম মুসল্লি? আপনি কি করে আপনি নিজেকে বলছেন আপনি হাই এডুকেটেড লোক, কি করে বলছেন? আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনি কোরআন অবশ্যই জানতেন, কোরআন শিক্ষা করতে কতটা লাগবে, আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, অ্যাডভোকেট হয়েছেন, ভালো কথা, কিন্তু আপনি কোরআন পড়া জানেন না, আপনি সবচেয়ে বড় মূর্খ। আপনি ধরলেন নৌকায় বসে আছেন, সমুদ্রে পাড়ি দিচ্ছেন, হঠাৎ দেখা গেল প্রচন্ড ঝড় উঠলো, ঝড়ের কারণে নৌকা উল্টে গেল, আপনি সমুদ্রের ঢেউ নেই, সমুদ্রে ভাসছেন, আপনি কি করবেন? ওই মুহূর্তে আপনার ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল কাজ করবে না? আপনাকে সাঁতার জাগানো লাগবে। হ্যাঁ, আপনি যদি বড় বড় ইংলিশ ঝাড়েন, আপনি কুলে চলে আসতে পারবেন? অসম্ভব, কুলে আসতে গেলে আপনাকে সাঁতার কাটতে হবে, ইংরেজি ঝেড়ে অঙ্ক ঝেড়ে কোনোদিন আপনি কুলে আসতে পারবেন না, ওখানে বিনা ভেষাতে একদম, কোথায় হয় জান্নাত না তো জাহান্নাম, বিনা ভেষায়। চিন্তা করেন, আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আল্লাহ তাআলা আপনাকে যে উত্তম ধাঁচায় সৃষ্টি করেছেন সে উত্তম ধাঁচায় থাকুন, আর থাকতে গেলে কোরআনকে ফলো করে চলতে হবে, হাদিসকে ফলো করে চলতে হবে,